স্বাস্থ্য বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আমরা আজকে স্বাস্থ্য বাজারের নিয়মিত আয়োজনে উপস্থিত হয়েছি স্বাস্থ্য আলাপন নিয়ে। তো আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আমাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা এবং এটার প্রতিকার। তো এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা আজকে আমাদের সেটে দুজন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছি। একজন হচ্ছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অরূপ কুমার রায়, আর সাথে রয়েছেন বাংলাদেশের একজন ইয়োগা বিশেষজ্ঞ, ওনার নাম ওনাকে অনেকেই ছিলেন আশিস দা আমাদের। তো আমরা আজকে প্রথমেই একটু জানতে চাচ্ছি ডাক্তার অরূপ কুমার রায়ের কাছে, কোষ্ঠকাঠিন্য সমস্যাটা আসলে খুবই কমন এবং আমার মনে হয় যে একটা এইজের পরে সবাই এই ধরনের সমস্যায় ভোগে। তো এই বিষয়টা একটু জানতে চাচ্ছি, কোষ্ঠকাঠিন্য সমস্যাটা বলতে আসলে আমরা কি বুঝি, মানে এই সমস্যাটা যদি কোষ্ঠকাঠিন্যটা যদি একটু পরিষ্কার করে বলতেন আর কি। ধন্যবাদ মনোজ, এবং ধন্যবাদ স্বাস্থ্য বাজার পেজকে যে আজকে একটি সুন্দর ওয়েবিনার অথবা লাইভ সেমিনার আয়োজন করার জন্য। এবং এই সেমিনারের একটি বিষয় হিসেবে গুরুত্বপূর্ণ একটি জিনিস যেটি খুব কমন এবং খুবই যন্ত্রণাদায়ক বা বিরক্তিকর, এরকম একটি জিনিসকে আমাদের আজকের সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় হিসেবে তুলে ধরার জন্য। যেহেতু রোগটি বা রোগ বলবো না, যেটা একটি সিমটম, আসলে এই সিমটমটি খুব কমন মানুষের মধ্যে, এবং কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যে ভোগে নাই আমার মনে হয় এমন লোক খুঁজে পাওয়া খুব মানে বিরল হবে। তো এটি খুবই কমন। তো এরকম একটি জিনিসকে আজকের সেমিনারের প্রতিপাদ্য বিষয় হিসেবে তুলে ধরার জন্য প্রথমে আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই। তো যেরকম আমি যে ব্যাপারটি আমি বলেছি যে এটি একটি খুবই কমন প্রবলেম, এটি আমাদের পপুলেশনের মধ্যে খুবই মানে বেশি আকারে, বড় আকারে বলেন সব আকারেই আছে এবং খুবই কমন, এবং এটি খুবই বিরক্তিকর এবং বেদনাদায়ক। কারণ মানুষ ঘন্টার পর ঘন্টা অনেক সময় টয়লেটে কাটিয়ে দেয় কিন্তু পেট পরিষ্কার হয় না, তখন তার বিভিন্ন যন্ত্রণার বা বিরক্তির উদ্রেক হয়। তো কোষ্ঠকাঠিন্য নামটি যদি আমরা দেখি, এটি একটি মূলত বাংলা শব্দ, এর কোষ্ঠ শব্দের অর্থ হইল মল, হ্যাঁ, আর কাঠিন্য মানে হইলো আপনি বুঝতে পারতেছেন যেটা হার্ড। তো যখন আপনার কোষ্ঠকাঠিন্য মানে হলো যখন মলটা শক্ত হবে তখনই সেটা কোষ্ঠকাঠিন্য, মানে খাঁটি বাংলায়। আসলে এখন আমরা মানে রোগীদের কাছ থেকে আমরা কি শুনি, রোগীদের কাছ থেকে শুনি যে যে তার টয়লেট পরিষ্কার হয় না, তার পায়খানা শক্ত থাকে, কেউ বলে কষা থাকে, কেউ বলে পায়খানা রাস্তায় বায়ু নির্গত হয় না, কেউ বলে যে পায়খানা রাস্তায় পায়খানা করার সময় পায়খানার রাস্তায় জ্বালা পোড়া করে, এরকম বিভিন্ন ধরনের সিমটম থাকে। বাট মেডিকেলের ভাষায় যেটা বলা হয় যে আমরা আমাদের যদি সপ্তাহে তিনবারের চেয়ে কম যদি পায়খানা না হয়, এবং অথবা যদি পায়খানাটা খুবই শক্ত হয়, অথবা পায়খানা করতে পায়খানা রাস্তায় ব্যথা হয় বা কোনো ধরনের অসুবিধার উদ্রেক হয়, এবং যদি বায়ু নির্গত না হয়, তাইলে এটাকে মেডিকেলের ভাষায় কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন বলা হয়। এখন কিছু আছে যে অ্যাবসোলুট কনস্টিপেশন আর কিছু আছে রিলেটিভ কনস্টিপেশন। আমরা যেটা যখন মানে কোনো তিন দিন যদি সপ্তাহে তিনবারের কম পায়খানাই না হলো, তিনবারের যদি কম হয় তখন ওইটাকে আমরা কনস্টিপেশন হিসেবে ধরে নিই। আর রিলেটিভ কনস্টিপেশন হলো যেগুলো যে পেশেন্টের পায়খানা শক্ত থাকলো, ঠিকমতো হলো না, অল্প অল্প হওয়া, হ্যাঁ, গুটলি গুটলি আকারে হওয়া বা পায়খানা রাস্তায় ব্যথা হওয়া, এইগুলোও কনস্টিপেশনের মধ্যে পড়ে। তো মূলত ব্যাপারটা হলো যে মানে আপনার টয়লেটটা হার্ড স্টুল পাস করা, এটাই হলো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে আপনি ভেঙে ভেঙে আমাদেরকে বুঝিয়ে বলেছেন। তো আমি আর একটা বিষয় জানতে চাই যে আসলে এই কোষ্ঠকাঠিন্যর যে কারণ, মানে কি কারণে আসলে কোষ্ঠকাঠিন্য হয়, কি কি কারণ থাকে কোষ্ঠকাঠিন্য হওয়ার, এটা যদি একটু বলতেন। জি, প্রথমে আমার কথা যেটি যে যেহেতু এটি কমন ফেনোমেনা, এখন আমাদের বুঝতে হবে যে কাদের এটি কমন হয়। তো আমরা যদি দেখি যে এক্সট্রিম এইজে এটা খুব কমন, বিশেষ করে বাচ্চাদের আর হলো বয়স্কদের, যারা অ্যাক্টিভ লাইফে লিড করে তাদের কিন্তু এই রোগটা বা এই সিমটমটা অনেক কম হয়।
বাচ্চাদের বেশি হয় এবং বাচ্চাদের দেখা যায় যখন বাচ্চারা যখন মায়ের বুকের দুধ ছেড়ে দিয়ে অন্য খাওয়া শুরু করে তখন যেমন বেশি দেখা যায়, আবার কোনো বাচ্চাকে যদি মানে নিয়মিত বুকের দুধ না খাইয়ে তার আগে যদি আর্টিফিশিয়াল ফুড দেওয়া হয় তখনও কিন্তু বাচ্চার কনস্টিপেশন দেখা দিতে পারে। আর বয়স্কদের ক্ষেত্রেও এই কনস্টিপেশনটা কমন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যারা আমরা যারা অস্বাস্থ্যকর পরিবেশ অস্বাস্থ্যকর জীবনযাপন প্রণালী মেনে চলি বা স্বাস্থ্যকর জীবন মেনে না চলি বা ব্যায়াম না করি শারীরিক শ্রম কম করি তখনই কিন্তু মূলত কনস্টিপেশন দেখা দেয়, মানে বডিলি অ্যাক্টিভিটি যখন কমে যায় তখন। আর দ্বিতীয় কথা হলো যে আপনি যদি কম আঁশযুক্ত খাবার খান, পানি কম খান, জাঙ্ক ফুড বেশি খান বা গরুর মাংস তারপরে আপনার অন্য যে লাল মাংসগুলা যেগুলো খাসির মাংস তারপরে অতিরিক্ত মাত্রায় ঘি চর্বি হ্যাঁ তারপরে আপনার অতিরিক্ত মশলাযুক্ত খাবার এগুলা খাইলেও কিন্তু আপনার এটা হইতে পারে, পানি কম পান করা, তারপরে নিয়মিত খাবার গ্রহণ না করা। অনেকে আছেন ডায়েটিং করতে যায় যে খাওয়া দাওয়া ছেড়ে দেন, এটাও একটা কনস্টিপেশনের কারণ হতে পারে। তারপরে আপনার যেমন যদি ঠিকমতো ঘুম না হয় হ্যাঁ আপনি যদি মানসিক চাপে থাকেন তখনও আপনার এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে। তারপরে আপনার আমরা যদি আমরা এখন মেডিসিনের কারণে আসি যে আমাদের রোগের যে কারণ, যেমন আমরা কিছু রোগ আছে কমন রোগের মধ্যে যেমন আমরা বলি IBS বা ইরিটেবল বাউল সিন্ড্রোম, এটা থেকেও একটা এটার মধ্যে দুইটা ভ্যারাইটি আছে, একটাতে ডায়রিয়া বেশি থাকে একটাতে কনস্টিপেশন বেশি থাকে, তাহলে এখানেও কনস্টিপেশনের একটা কারণ থাকে। তারপরে আপনার পায়খানা রাস্তায় যদি কোনো ধরনের রোগ থাকে, পাইলস যদি থাকে, যদিও পাইলস হলো আসলে কনস্টিপেশনেরই একটি মানে ফলাফল। আবার যদি আপনার যেমন কোষ্ঠকাঠিন্যের কারণে আপনার অ্যানাল ফিশার দেখা দিতে পারে, তারপরে আপনার কিছু কিছু ওষুধ আছে যেমন আমরা যেমন ব্যথার ওষুধ যদি বেশি পরিমাণে খেয়ে থাকি, তারপরে আমরা যদি ক্যালসিয়াম সমৃদ্ধ ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেট বা এইগুলো যদি বেশি খেয়ে থাকি, তারপরে আপনার যদি আয়রন জাতীয় ক্যাপসুল খাওয়া হয়, তারপরে মরফিন বা এই মানে ব্যথানাশক অন্যান্য যে ওষুধগুলো আছে এগুলো খাইলেও হতে পারে। এবং কিছু দেখা যায় যে সোডিয়াম বা অ্যালজিনেট জাতীয় কিছু আপনার অ্যান্টাসিড আছে এগুলো খাইলেও আপনার কিন্তু পায়খানা শক্ত হতে পারে। মূলত এই জিনিসগুলোই মানে মূলত দায়ী আপনার কনস্টিপেশনের জন্য। আরেকটা বিষয় হলো যে আমরা কারণগুলো বুঝতে পারলাম, কিন্তু কোন কোন লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে ওনার কনস্টিপেশন হয়েছে আর কি, উপসর্গগুলো কি থাকে আসলে? উপসর্গগুলো আমরা যেটা বললাম যে প্রথমেই আমি সংজ্ঞা বলার সময় মোটামুটি বলে ফেলেছি যে প্রথম কথা হলো যে হার্ট স্টুল, হ্যাঁ যে অনেকটাই বলে ফেলেছি হার্ট স্টুল মানে পায়খানা খুব শক্ত হবে, অনেকে বলে যে একদম মানে দানা দানা মানে ছোট ছোট গিটলির মতো হয়, হ্যাঁ এটা বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে ছোট ছোট একদম অনেক সময় ইটের মানে চাকার মতো হয়, অনেকে বলে যে পায়খানা করার সময় তল পেটে প্রচন্ড ব্যথা হয়, অনেকে বলে যে পায়খানা করতে গেলে ওনার পায়খানা রাস্তা জ্বালাপোড়া করে, অনেকে বলে যে পায়খানা করতে গেলে পায়খানা রাস্তায় রক্ত যায়, হ্যাঁ অনেকে বলে যে আপনার যে পায়খানা করার পরে পায়খানা রাস্তা চুলকায় বা জ্বালাপোড়া করে, হ্যাঁ আবার ধরেন আপনার অনেক সময় দেখা যায় যে পায়খানা রাস্তায় বাতাস যায় না বা কখনো রক্ত যায়, এগুলো সবগুলোই আসলে কনস্টিপেশনের সিমটম, এগুলো থাকলেই আমরা ধরে নিতে পারি যে তার কনস্টিপেশন হয়েছে। আমরা সাধারণত মানে এই মানে মনে করি যে পেটের এই ধরনের সমস্যার জন্য মানে অনেক সময় লিভার গল ব্লাডার এগুলাকে দায়ী মনে করি, কিন্তু আসলে মানে কোন সিস্টেমটা ইরেগুলারিটি হইলে এই ধরনের সমস্যা হতে পারে বা কোন গ্ল্যান্ড এফেক্টেড হইলে এই ধরনের সমস্যা হতে পারে, যদি এটা একটু বলতে? আচ্ছা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য যে টার্মটি এটি মূলত দেখেন রিলেটেড হলো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের সাথে, আমরা যেটাকে বলি যে পাকস্থলী বাংলায় বা ক্ষুদ্রান্ত বৃহদান্ত এই ব্যাপারগুলোর সাথে রিলেটেড। হ্যাঁ লিভারের সাথে একদম সরাসরি জড়িত না, বাট লিভারের কারণেও কনস্টিপেশন হতে পারে, হ্যাঁ কারণ লিভার থেকে আমাদের অধিকাংশ খাদ্য যে হজম হয় সেই জরুরি আপনার এনজাইম বা রসগুলো ওখান থেকে আসে, তো এখানে লিভারের একটা মানে পরোক্ষ একটা মানে প্রভাব রয়েছে, কিন্তু মূলত এটি রোগ হলো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের।
জিআইটিতে, জিআইটির আপনার মুভমেন্টের কারণে আমরা দেখি যে জিআইটিতে এক ধরনের মুভমেন্ট হয়, এটাকে বলে আপনার পালসেটাইল মুভমেন্ট, প্রোপালশন এবং এক্সট্রাকশন। এইটার কারণে কিন্তু আমরা যে খাদ্য খাই এটা হজম হয়, এবং এটা হজম হওয়ার পরে যে বাড়তি অংশগুলো আমাদের শরীরে দরকার নেই, এই অংশগুলো কিন্তু আমাদের শরীর থেকে মল এবং মূত্রের মাধ্যমে বের হয়ে যায়। তো যদি কোনো কারণে এই যে পেটের যে অন্ত্র আছে এখানে যদি মুভমেন্ট কমে যায়, এটা হইতে পারে তার নিজের কোনো রোগ, অথবা হইতে পারে যে এটা আপনার কোনো ওষুধের কারণে অথবা কোনো খাওয়া দাওয়ার কারণে, তখনই কিন্তু কনস্টিপেশন দেখা দিবে। যে আমাদের অন্ত্রের যে গতিটা আছে এই গতিটা যদি কমে যায়, হাইপোমোবিলিটি যদি হয়, তখনই কিন্তু কনস্টিপেশন দেখা দিবে। অথবা যদি আপনার এই আমরা যে যেটা খাওয়ার পরের হজম প্রক্রিয়ার পরে যে অংশটি থাকে, এই অংশটি যদি খাদ্যনালীর মধ্যে কোথাও বাধাপ্রাপ্ত হয়, যদি সেখানে কোনো টিউমার থাকে, সেখানে যদি কোনো কনস্ট্রিকশন থাকে, সেখানে যদি কোনো ইনফেকশন থাকে, হ্যাঁ, ইভেন আপনার যদি পায়খানার রাস্তার শেষ মাথায় যদি কোনো ধরনের ব্লকেজ থাকে, যেমন পাইল যদি হ্যামোরয়েড যদি থেকে থাকে, অথবা যদি ফিশার যদি থেকে থাকে, অথবা এখানে যদি কোনো টিউমার বা ক্যান্সার থাকে, তখনও কিন্তু কনস্টিপেশন দেখা দিবে। ধন্যবাদ। আর আসলে এই কনস্টিপেশন ডায়াগনোসিস করার জন্য আপনারা কি কি টেস্ট দিয়ে থাকেন? আচ্ছা, প্রথম কথা হলো কনস্টিপেশন ডায়াগনোসিস করার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মানে প্রথমে টেস্ট দিই না, আমরা হিস্ট্রি নিই। হ্যাঁ, রোগী থেকে রোগের হিস্ট্রি নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, যে তার কনস্টিপেশনের ধরনটা কীরকম, তার কনস্টিপেশনের আপনার যে আমরা যে বললাম যে এটা কি অ্যাবসোলুট কনস্টিপেশন না রিলেটিভ কনস্টিপেশন, তার পায়খানার সাথে কখনো কনস্টিপেশনের সাথে রক্ত যাচ্ছে কিনা, তার ওজন কমে যাচ্ছে কিনা, তার রক্ত শূন্যতা দেখা দিচ্ছে কিনা, ধীরে ধীরে তার শরীর শুকিয়ে যাচ্ছে কিনা, অথবা তার যে পায়খানা করার সাথে বা পরে কোনো জ্বালা পোড়া বা পায়খানা রাস্তায় কোনো অসুবিধা ফিল হয় কিনা, এই সিমটমগুলো আমরা অ্যানালাইসিস করে কিন্তু মোটামুটি রোগের কাছাকাছি পৌঁছে যাই। তারপর কাছাকাছি পৌঁছে যাওয়ার পরে তারপরে আমরা দেখি যে আমাদের কোন রোগের মধ্যে এটা ফিট হয়। যেমন আমরা যদি মনে করি যে এটা IBS, হ্যাঁ, ইরিটেবল বাউল সিন্ড্রোম, তাহলে কিন্তু আমাদের বেশি কিছু পরীক্ষার দরকার নাই, এক্ষেত্রে শুধুমাত্র হিস্ট্রি নিয়েই রোগ ডায়াগনোসিস করা যায়। আর যেই ক্ষেত্রে দেখা যায় যে রোগীর আমরা যদি মনে করি যে রোগী যদি হিস্ট্রিতে এরকম যে তার ওজন কমে যাচ্ছে, তার পায়খানা রাস্তার সাথে রক্ত যাচ্ছে, হ্যাঁ, তারপরে তার পায়খানা রাস্তায় খুব বেশি অসুবিধা বোধ হচ্ছে, বা অনেক সময় বলে যে পায়খানা রাস্তা দিয়ে পুজোর মতো জিনিস যাচ্ছে, তখন আমরা মূলত কলনোস্কোপি অ্যাডভাইস করি। এবং তার আগে আমরা পার রেক্টাল এক্সামিনেশনও করে থাকি, আমরা ডাক্তাররা পায়খানা রাস্তা দিয়ে ওখানে আপনার পরীক্ষা করে থাকে, ওখানে পরীক্ষা করলেও কিন্তু মানে রোগ ধরা সম্ভব। আর তারপরে মনে করলে আমরা কলনোস্কোপি করি। আর আমাদের মেডিসিনের জন্য যেটা, যে আমরা তখন ওই যে বললাম যে কোনো ড্রাগ খাচ্ছে কিনা, অথবা একটা রোগ আছে যেমন আপনার হাইপোথাইরয়েডিজম, তারপরে হাইপার ক্যালসিমিয়া, এগুলোও কিন্তু কনস্টিপেশনের কারণ, কিছু এন্ডোক্রাইন ডিসঅর্ডার আছে যেটার কারণে এই কনস্টিপেশন হতে পারে। তখন আমরা ওই কারণগুলোর জন্য আমরা যেমন থাইরয়েড হরমোনের পরীক্ষা করি, আমরা ক্যালসিয়ামের পরীক্ষা করি, এই পরীক্ষাগুলো করে তখন আমরা ধরার চেষ্টা করি। এবং অনেক ক্ষেত্রে আমরা যদি মনে করি যে এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, ওই ক্ষেত্রে কিন্তু আমরা টিউমার মার্কার করে থাকি। টিউমার মার্কার যেমন আপনার কার্সিনোম মেমব্রেন অ্যান্টিজেন, এই টিউমার মার্কারগুলো করা হয়। অনেক সময় আমরা যদি মন দেখি যে রোগী যদি বলে যে যে পায়খানা কালো হচ্ছে, হ্যাঁ, তখন আমরা এন্ডোস্কোপিও করে থাকি, কারণ অনেক সময় শক্ত পায়খানার সাথে যদি পায়খানা কালো হয় তখন কিন্তু এটা বোঝা যায় যে তার পেপটিক আলসার ডিজিজ থাকার সম্ভাবনা খুব বেশি, এবং তখন আমরা রোগীকে এন্ডোস্কোপির জন্য অ্যাডভাইস করি। আমরা স্টুল ফর OBT বা অকাল ব্লাড টেস্ট, এগুলা অনেক ধরনের পরীক্ষা আছে, এগুলো আমরা রোগীর হিস্ট্রি অনুযায়ী এবং সিমটম অনুযায়ী এগুলো তখন আমরা অ্যাডভাইস করে থাকি। জি, হিস্ট্রিতে যদি আমরা কোনো কিছু পেয়ে যাই, তখন আমরা যদি যেমন যেমন আমাদের কাছে যদি মনে হয় যে এটা IBS, অথবা আমাদের কাছে যদি মনে হয় যে এটা ড্রাগের কারণে হচ্ছে, হ্যাঁ, তখন আমরা বেশি দূর আর কোনো ইনভেস্টিগেশন করি না, আমরা তখন ক্লিনিক্যালি এটা সমাধান করার চেষ্টা করি এবং রোগীকে সমাধান দেওয়ার মাধ্যমে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর করে মানে আমরা কারণগুলা এবং লক্ষণগুলা উপসর্গগুলা জানতে পারলাম, এবং আসলে মানে এই বিষয়ে জানার জন্য মানে এত ক্লিয়ার করে হয়তো কখনো এরকম জানার সুযোগ হয়নি। আমি একটু আশিস দার কাছে আসতে চাই যে কনস্টিপেশন সমস্যা নিয়ে মানে ইয়োগা মানে যোগ আসলে কি সমাধান দিতে পারে, বা যোগে আসলে কি ব্যবস্থা আছে, এটা যদি বলতেন, বা চাইলে এটা সম্বন্ধে
মানে আপনি আমরা কিছু আসনও দেখতে পারি আপনার, আপনি যেভাবে ইয়া মনে করেন আর কি? ধন্যবাদ মনোজদা। যোগের ক্ষেত্রে যেটা বলা হয় আর কি, আমাদের যেটা মূল সমস্যা, আমি ওকে একটু অ্যাড করি দাদার সাথে, অরূপদার সাথে, আমরা আধুনিক কালে যেটা হয়ে গেছে, আমাদের খাদ্যাভ্যাসে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আমরা যে আর্ষ জাতীয় যে খাবারগুলো আছে সেটা একদমই গ্রহণ করি না, এবং যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলোতে আর একটু জোরে বললে ভালো হয় আর কি, আমরা সাউন্ডটা কম পাচ্ছি। যে খাবারগুলো আমরা গ্রহণ করছি সেই খাবারগুলোতে আঁশ নেই, ফাইবার যেটা, সেই ফাইবার জাতীয় খাবার যে সমস্ত খাবারগুলো আছে সেই খাবারগুলোর প্রতি আমাদের একটা অনীহা চলে আসছে। এই কারণ এটা একটা বড় ফ্যাক্টর কোষ্ঠকাঠিন্য হয়। তা আমরা যদি ফাইবার জাতীয় খাবারগুলো যদি বেশি পরিমাণে খাই তাহলে ম্যাক্সিমাম সমস্যাটা কিন্তু এখানে আমাদের সমাধানের ক্ষেত্রটা প্রস্তুত হয়। তা ফাইবার জাতীয় খাবার বলতে আমরা বিশেষ করে ফ্রুটস এবং সালাদ, এটা যদি একটু বেশি পরিমাণে গ্রহণ করি তাহলে আমাদের কনস্টিপেশন অনেকাংশে হ্রাস পাবে। আর বয়স্কদের ক্ষেত্রেও আমি বলবো যে বয়স্করাও যারা আমরা ইনঅ্যাক্টিভ হয়ে যাই আর কি, তাদের ক্ষেত্রে এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ। এক্সারসাইজ আমাদের যোগার মধ্যে আর একটা বিষয়ে বলা হয় যে আমরা এখন আধুনিক কালে যেটা হয়ে গেছে আমরা কোমরে বসি, কোমরে বসার ফলে যেটা হচ্ছে হাই কোমর যেটা, সেটা আমাদের মলদা মানে যে পৌষ্টিক তন্ত্র আছে সেটাকে সঠিক অবস্থায় নিয়ে যায় না, মলটাকে সঠিকভাবে আমার অন্ত্র থেকে বের করার জন্য যে পজিশনটা সেই পজিশনে বসতে গেলে আমাদের মলাসনে বসতে হয়। সেই মলাসনে না বসে আমরা এখন চেয়ারের মতো করে বসি, এটা খুবই বাজে একটা পদ্ধতি। এবং এই পদ্ধতিতে আমরা যতদিনই বসবো এবং বেশি সময় ধরে বসার ফলে দেখা যাচ্ছে আমরা ছোটবেলা থেকে এই কোমরে বসার অভ্যাস, হাই কোমরে, কিন্তু বাংলা প্যান যেটাকে বলি সেটাতে বসার অভ্যাস দিন দিন হ্রাস পাচ্ছে। এটা একটা বড় কারণ কিন্তু কোষ্ঠকাঠিন্যে, এবং মল আমাদের সঠিকভাবে আমাদের থেকে পাস হয় না। আর একটা হচ্ছে আমরা কোমরে বসে এখন যেটা করছি পেপার পড়ি অথবা মোবাইল দেখি, এটা আর একটা খারাপ অভ্যাস। কারণ আমরা যে কাজটা করতে যাচ্ছি সেই কাজের প্রতি আমাদের মনোযোগী হওয়া উচিত। আমরা সে ল্যাট্রিনে বসে যদি আমরা পেপার পড়ি বা মোবাইল দেখি তাহলে আমরা যে কাজ করতে সেখানে গেছি সেই কাজের থেকে আমরা মনটা বিচ্যুত হয়, এটা খুব বাজে একটা অভ্যাস, এটা কখনোই করা যাবে না। এই দুইটা আমরা যদি মনোযোগী না হই তাহলে কিন্তু আমার ল্যাট্রিনটা সঠিকভাবে হবে না, স্কুলটা বাইরে বের হবে না সঠিকভাবে। এবং বসার অভ্যাসটা খুব গুরুত্বপূর্ণ, বসার অভ্যাস আমাদের ছোটবেলা থেকে একদম কম বয়স থেকে আমাদের এই যে ইংলিশ প্যান যেটা, এটাকে ত্যাগ করার অভ্যাস গড়ে তুলতে হবে। আর সাথে সাথে আমি কিছু এক্সারসাইজে যাচ্ছি আর কি, আমি একটু মোবাইল একটু সরিয়ে নিচ্ছি। যেটা করতে হবে আমাদের বসার সিস্টেমটা আমি একটু দেখাই, যেটা আমরা গ্রামের দিকে যে প্যানগুলো ছিল আর কি ছোটবেলায় আমরা যেভাবে মল ত্যাগ করতে বসতাম সে পদ্ধতিটা হচ্ছে এভাবে, এটাকে বলা হয় মলাসন, মল ত্যাগ করার জন্য বসা বলে এটার নাম হচ্ছে মলাসন। এইভাবে দেখেন, এভাবে বসাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের এই পদ্ধতিতে বসা তো হয় না, আমরা বসি হাই কোমরে, যেটা আমাদের পৌষ্টিক তন্ত্রকে সঠিক অবস্থায় নিয়ে আসে না, যার ফলে কোষ্ঠকাঠিন্যের সূত্রপাতটা এখান থেকেও শুরু হয়। আর কয়েকটা আসন দেখে আমি খুব কম কয়েকটা আসন দেখাচ্ছি, খুবই সামান্য কয়েকটা আসন দেখাই। বজ্রাসন, এটাকে বলা হয় বজ্রাসন, খাওয়ার পরে এটা একটু ভালো করে দেখলে বোঝা যাবে, খাওয়ার পরে এভাবে বসতে হবে। এভাবে যদি প্রত্যেকবার খাওয়ার পরে আমরা বসি তাহলে আমাদের হজম ক্রিয়াটা সঠিক হবে, হজম ক্রিয়া যদি ঠিক হয় তাহলে কোষ্ঠকাঠিন্যের যে প্রবণতা সেটা অনেকাংশে হ্রাস পাবে। এর পাশাপাশি খাওয়ার পরে 5 মিনিট থেকে শুরু করে আমরা 15 থেকে 20 মিনিট ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট আমরা এই অবস্থায় বসতে পারি, তাহলে আমাদের হজমটা ঠিক হবে এবং কোষ্ঠকাঠিন্য ধীরে ধীরে কোষ্ঠকাঠিন্যের যে প্রবণতা সেটা কমে যাবে।
আর আমাদের যে ব্যায়ামটা করতে হবে সেটা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে, সকালবেলায় যখন আমরা ঘুম থেকে উঠবো, উঠে পানি পান করতে হবে অন্তত পক্ষে 600 ml থেকে 1 লিটার বা 1250 ml পর্যন্ত আমরা পানি পান করতে পারি। এটা করার পর কিছুক্ষণ কিছুক্ষণ পরে অমনি আমরা কতগুলো আসন আমাদের প্র্যাকটিস করতে হবে, সেই আসনগুলো আমি এখন দেখাচ্ছি আপনাদের। সেই আসনগুলোর মধ্যে প্রথমে যে আসনটা করতে হবে সেই আসনটার নাম হচ্ছে মুন্ডুক আসন। এটা হচ্ছে সকালবেলায় খালি পেটে পানি খাওয়াটাকে খালি পেটের মধ্যেই ধরা হয়। এবং আর একটা বিষয় আমি একটু বলে রাখি, আমরা যখন ব্যায়াম করব তখন অবশ্যই খালি পেটে করব, কিন্তু খিদে পেটে নয়। এই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, খিদে পেট এবং খালি পেট দুটো ভিন্ন বিষয়। খিদে পেট হচ্ছে আমার খিদে আছে, আর খালি পেট মানে আমার খিদে নেই কিন্তু পেটটা খালি আছে, এটাকে বলা হয় খালি পেট। আর খিদে পেট মানে আমার খিদে পেয়েছে কিন্তু আমার কিছু খেতে হবে। সেই খিদে পেটে আমরা কখনো এক্সারসাইজ করব না, সেটা যে কোনো ধরনের এক্সারসাইজ হোক না কেন, আর যোগের ক্ষেত্রে তো অবশ্যই নয়। এখন আমি ব্যায়ামটা দেখাচ্ছি। প্রথমে যে ব্যায়ামটা করতে হবে সেটাকে বলা হয় মুন্ডুকাসন। মুন্ডুকাসন আমি এই যে বজ্রাসনে আমি বসে আছি, এভাবে বসে বা হাতটা নাভির উপর নেব, তারপর ডান হাত নেব। দেখেন, বা হাত নাভির উপর, তারপর ডান হাত নিয়ে লম্বা করে একটা শ্বাস গ্রহণ করব, এরপর শ্বাস ত্যাগ করব, পেটটাকে ভেতর দিকে টেনে নেব, এভাবে নিচের দিকে নামবো। এভাবে নিচের দিকে নেমে আমি কিছুক্ষণ থাকবো, তারপর শ্বাস নিতে নিতে উঠে আসবো। এটা হচ্ছে মুন্ডুকাসন। এটা আমার করতে হবে 3 থেকে 6 বার। যেটা দেখালাম এটা হচ্ছে মুন্ডুকাসন 1, 3 থেকে 6 বার করবো। মুন্ডুকাসন 2 যেটা, সেটা হচ্ছে এই যে আমার হাত বিঘাঙ্গুটা মুখের ভেতরে নেব, এভাবে এই নাভির দুই পাশে রাখবো, দুই হাত মুষ্টিবদ্ধ করে। এরপর একই ভাবে শ্বাস নিয়ে শ্বাস ত্যাগ করব, পেট ভেতর দিকে টেনে নেব, নিচে নামব। এইভাবে নিচে কিছুক্ষণ অবস্থান করব, এরপর শ্বাস নিতে নিতে উঠে আসবো। এটাও আমি করব 3 থেকে 6 বার, ম্যাক্সিমাম আমি 6 বার এটা করব। 3 থেকে 6 বার আমাকে করতে হবে। এরপর যে আসনটা করতে হবে এটা হচ্ছে মুন্ডুকাসন 2 গেল। তৃতীয় যে আসনটা করতে হবে সেটা হচ্ছে পবন মুক্ত আসন। পবন মুক্ত আসন করতে গেলে যেটা আমার শুয়ে পড়তে হবে উপর হয়ে, সরি উপর হয়ে না, চিট হয়ে শুতে হবে, এইভাবে শুয়ে পড়ে। শুয়ে পড়ে পবন মুক্ত আসন এইভাবে পাটা তুলব, দুই হাত দিয়ে ডান পা, প্রথমে যেটা করতে হবে ডান পাটাকে এইভাবে প্রেসার দিতে হবে, এই মাথা আমি তুলবো না, বা যদি সম্ভব হয় তাহলে তুলতে পারি যদি কোমরে ব্যথা না থাকে। এভাবে মাথা তুলে আমি নাকটা হাঁটুতে স্পর্শ করব, কিছুক্ষণ থেকে আমি নিচে নামব, এরপর পা লম্বা করে দেব। এবার যেটা করব, আমরা একটু সাউন্ডটা কম পাচ্ছি। হ্যাঁ, সাউন্ড কম হলেও সমস্যা নেই, আমার দেখলে হবে। এরপর পা লম্বা করবো, এটা আমি ডান পায়ে করলাম, এবার বা পায়ে প্রথমে মাথা তুলবো, কিছুক্ষণ থেকে মাথা নিচে নামাবো, এরপর এই বাঁ পাটাকে এখানে ফোল্ড করবো। ফোল্ড করে ডান পা এই জায়গায়ও ধরতে পারি,
এখানেও ধরতে পারি, যেটাতে যার যেটাতে সুবিধা হবে এভাবে ধরে মাথা তুলব। পা লম্বা করব, এরপর দুই পা একসাথে ফোল্ড করব এভাবে, এবং শ্বাস ত্যাগ করে মাথা তুলে উপরে কিছুক্ষণ থাকবো, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবো, এখানে মাথা নিচে নামাবো, পা লম্বা করব। এটা হচ্ছে পবন মুক্ত আসন। পবন মুক্ত আসন করার পর এটা হলো এক রাউন্ড, এভাবে আমরা তিনটা রাউন্ড করব। এরপর দুই পা ফোল্ড করব, ফোল্ড করে বাম হাত এবং ডান হাত নাভির পরে নিয়ে আসবো, কাছে নিয়ে আসি, আরো বাম হাত এবং ডান হাত নাভির পরে এভাবে থাকবে। শ্বাস নিতে নিতে পেটটাকে ফোলাবো, শ্বাস ছাড়তে ছাড়তে পেটটাকে নিচের দিকে নিয়ে যাবো, শ্বাস নিতে নিতে পেট ফুলবে, শ্বাস ছাড়তে ছাড়তে পেটটা ভেতর দিকে নিয়ে যাবো, আবার শ্বাস নিতে নিতে পেট ফুলাবো, শ্বাস ছাড়তে ছাড়তে পেট নিচের দিকে। এটা আমরা করব 10 বার। শেষ আসনটা দেখাচ্ছি এখন, শেষ আসন হচ্ছে ভুজঙ্গ আসন। ভুজঙ্গ আসন হচ্ছে আসনটার নাম যদি আরেকবার বলতেন, আসনটার নাম। হ্যাঁ, ভুজঙ্গ আসন। এবার চলে যাব ভুজঙ্গ আসনে। এভাবে দুই পা জোড়া করব, হাত দুইটাকে বুকের দুই পাশে নিয়ে আসবো, আনার পর শ্বাস নিতে নিতে এতটা উপরে তুলবো, তাকাবো উপরের দিকে, তারপর নেমে যাবো, এরপর এভাবে বিশ্রামে আসবো, এটা হলো ভুজঙ্গ আসন। আর এর পরে যে আসনটা করতে হবে শেষ, আর আরেকটা আসন দেখাবো আমি, এটাকে বলা হয় সর্বঙ্গ আসন। এটা একটু কঠিন আসন, এই কারণে আমি এটা শেষে রাখছি, যদি সম্ভব হয় তাহলে করব, সম্ভব না হলে করার দরকার নেই। যেটা করতে হবে এখন আমাকে, হয়তো একটু উল্টে গেল বোধ হয়, এভাবে শুয়ে তারপরে দেখাচ্ছি যতটা সম্ভব হয় দেখানোর। সর্ব অঙ্গ আসন, কোমর সহ পাকে যতখানি পারা যায় সোজা করে উপর দিকে করতে হবে, আমার কাঁধ থেকে দেহটা 90 ডিগ্রি হবে, এইভাবে দুই পা উপরে তুলি, এখানে নিচে এইভাবে থাকবে, আর পা সোজা উপরের দিকে উঠে যাবে। এটা তো পুরোপুরি আসলো না আর কি ক্যামেরাতে, প্রত্যেকটা করার পরে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে, শবাসনে থাকতে হবে। সেটা আমরা একবারেও শবাসনে যেতে পারি, অথবা দুইটা তিনটা আসন করার পর, বা একটা আসন তিনবার শেষ করার পর তারপরে আমরা শবাসনে যেতে পারি। বিশেষ করে কোষ্ঠকাঠিন্য সাধারণত যেটা হয়, সকালবেলায় ঠিক মতো পায়খানা হয় না, সকালবেলায় ঘুম থেকে উঠে একটু বেশি পরিমাণ পানি পান করার পর যদি আমরা সর্বঙ্গ আসন বা যে আসনগুলো দেখালাম প্রত্যেকটা আসন যদি করা হয়, তাহলে আমাদের কোষ্ঠ পরিষ্কার হবে এবং কনস্টিপেশন থেকে আমরা ধীরে ধীরে মুক্তি লাভ করতে সক্ষম হব। এর সাথে আর একটা কথা আমি বলবো, যে আমাদের যাদের কনস্টিপেশন আছে তাদের কে আমরা যদি ত্রিফলা, যেটাকে আমলকি, বহিরা এবং ফরিত,
এটা যদি রাতের বেলা ভিজিয়ে রেখে সকাল বেলায় পাউডার আর কি, রাতের বেলায় সরি রাতের বেলায় এই আমলকি বহেড়া এবং ধরিতকি, আমলকি বহেড়া এবং ধরিতকি 3:2:1 এই অনুপাতে মিশাতে হবে। আমলকি বহেড়া ধরিতকি 3:2:1 অর্থাৎ 3 ভাগ আমলকি, 2 ভাগ বহেড়া এবং 1 ভাগ পরিমাণ ধরিতকি, যা পাউডার আকারে খুব একসাথে মেশাতে হবে। মেশানোর পর জাস্ট 1 চামচ, বড় যে চা চামচ গুলো আছে সেই বড় চা চামচের 1 চামচ 1 গ্লাস পানির মধ্যে রাতের বেলায় গরম পানির মধ্যে মেশাতে হবে। খুব বেশি গরম হতে গরমের দরকার নেই, একদম উষ্ণ ওয়ার্ম ওয়াটার যেটা বলা হয় সেই গরম পানির সাথে মিশিয়ে আমরা যদি রাতের বেলা খেতে হবে। অনেকে খাই যেটা করি এটা খাই কিন্তু সকালবেলা খাই, এবং অনুপাতটা নিয়ে যেটা 1:1:1 অনুপাতে নিই, কিন্তু এখানে অনুপাত একটা বড় ফ্যাক্টর। এখানে আমি বললাম যে 3:2:1 এই অনুপাতে গ্রহণ করতে হবে। গ্রহণ করার পর রাতের বেলা খেলে সকালবেলা দেখা যাচ্ছে কোষ্ঠ পরিষ্কার হবে, আর সাথে সাথে যদি আমি একটু ফল এবং সালাদের পরিমাণটা বলে দিই কি পরিমাণে খেতে হবে। ফলটা সাধারণত যাদের কোষ্ঠকাঠিন্য আছে তিনারা যদি এই পদ্ধতি অনুসরণ করেন, কোষ্ঠকাঠিন্য থেকে তিনাদের প্রথম দিন থেকে তিনারা মুক্তি লাভ করবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিছু ক্রিটিক্যাল অবস্থা আছে, ডাক্তার সাহেব সেটা বলছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা সমস্যাটা দূর হবে সেটা হচ্ছে আমরা ফল খাবো সকালবেলায়। এটা হয়তো অনেকের কাছে অড লাগবে যে সকালবেলায় খালি পেটে কিভাবে ফল খাই, হ্যাঁ, কিন্তু ফল যদি আপনি সকালবেলায় যে কোনো ফল, যে কোনো টাইপের ফল, সেটা অ্যাসিড সাইট্রাস ফ্রুট হোক বা নর্মাল মিষ্টি ফল হোক, এটা খেতে পারেন। তবে এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যদি পেটে কারো দেখা যাচ্ছে যে আলসার থাকে সেক্ষেত্রে একদম খালি পেটে যে অ্যাসিডিক ফলগুলো আছে সেই ফলগুলো অ্যাভয়েড করতে হবে। আর হচ্ছে ফল খেতে হবে, ফলের পরিমাণটা দাঁড়াবে প্রায় তার দেহের ওজনের সাথে একটা সম্পর্ক আছে। সকাল 12টা পর্যন্ত ফল খেতে হবে, পরিমাণ দাঁড়াবে দেহের ওজন যার যদি 60 কেজি হয় তাহলে তার 600 গ্রাম, মিনিমাম 600 গ্রাম, অর্থাৎ দেহের ওজন কেজিতে যা আছে সেটাকে 10 দিয়ে গুণ করতে হবে, সেটা হল গ্রামে নিতে হবে। অর্থাৎ 60 কেজি হলে 60×10 সমান হচ্ছে 600, এই 600 গ্রাম মিনিমাম পরিমাণে ফ্রুটস খেতে হবে। আর দুপুর বেলায় গিয়ে সালাদ খেতে হবে, যদি 60 কেজি ওজন হয় তাহলে 300 গ্রাম, অর্থাৎ ফল যেটা খাওয়া হলো তার অর্ধেক পরিমাণ সালাদ। সালাদে থাকবে 3 থেকে 4 রকমের সালাদ সবজি আর কি, কাঁচা সবজি, আর ফ্রুটসও থাকবে 3 থেকে 4 রকমের, আমি যে একরকম খাবো সেটা না, 3 থেকে 4 রকমের সালাদ খেতে হবে, ফ্রুটসও 3 থেকে 4 রকমের। সালাদ খাওয়ার পর দুপুর বেলায় সালাদ খাওয়ার পরে আমি আমার যে নর্মাল খাবার আছে সেটা গ্রহণ করি, এবং সাধারণত যেটা দেখা যায় মাছ মাংস বিশেষ করে মাংস বেশি খেলে কোষ্ঠকাঠিন্য হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়, তো এটার পরিমাণ মাংসের পরিমাণটা আমি ধীরে ধীরে কমাবো। আমি একদিনে বলছি না আপনি একদিনে থেমে যান, সেটা করার দরকার নেই, মাংসের পরিমাণটা কমায় দেবেন, তাহলে দেখবেন যে কোষ্ঠকাঠিন্য আস্তে আস্তে চলে যাচ্ছে। এবং রাতের বেলাও ঠিক একইভাবে আগে সালাদ খাবেন 300 গ্রাম মতো যদি 60 কেজি ওজন হয়, এবং তারপরে আপনি নর্মাল যে খাবার আছে সেটা গ্রহণ করেন। আপনি এটা যদি করেন তাহলে আপনি আজকে যদি এটা করেন কাল থেকে দেখবেন যে আপনার কোষ্ঠকাঠিন্য ম্যাক্সিমামটা দূর হয়ে গেছে। তো এটাই মোটামুটি আমরা যদি পালন করি আমাদের যোগে যেগুলো বলা হয় কোষ্ঠকাঠিন্য সম্পর্কে সেটা এরকম। ধন্যবাদ আশিসদা, খুব সুন্দর করে আপনি আপনার যোগাসন গুলো দেখিয়েছেন এবং খাবার সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আমি আবারও একটু ডাক্তার অরূপ কুমার রায়ের কাছে যেতে চাই, উনিও অনেক বিষয়ে আমাদেরকে আরো পরিষ্কার করতে পারবেন আশা করি। আসলে কোষ্ঠকাঠিন্য নিয়ে আসলে আপনারা কিভাবে চিকিৎসা করেন, না কোষ্ঠকাঠিন্যর চিকিৎসাটা এলোপ্যাথিতে কি ব্যবস্থা আছে একটু যদি বলতেন। প্রথমে দেখেন কোষ্ঠকাঠিন্যের মানে কারণ জানতে হয়, কারণ অনুযায়ী আসলে মানে রোগ অনুযায়ী চিকিৎসা আর কি।
তো যদি আপনার যে যে আশিস দা যে জিনিসগুলা দেখালো, হ্যাঁ ওগুলা তো অবশ্যই মানে ওয়ান অফ দা ট্রিটমেন্ট স্টেপ। তারপরে আপনার যেমন যদি ওনার কোনো ওষুধের কারণে হয়ে থাকে, তাহলে অনেক সময় আমরা ওই ওষুধটি বন্ধ করে দিই অথবা পরিবর্তন করে অন্য গ্রুপের একটি ওষুধ দিয়ে থাকি। দ্বিতীয় কথা হলো, তার যদি কোনো রোগের কারণে হয়ে থাকে, যেমন হাইপোথাইরয়েডিজম, হাইপারক্যালসিমিয়া অথবা আইবিএস, হ্যাঁ এগুলো হইলে তখন আমরা তাকে ওই রোগের জন্য যে নির্দিষ্ট ওষুধটি ওইটি আমরা প্রেসক্রাইব করি। আর সাথে সাথে আমরা অবশ্যই তাকে আমাদের যে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টগুলো আছে, হ্যাঁ এগুলা আমরা অ্যাডভাইস করি। যেমন তাকে আমরা অ্যাডভাইস দেই যে বেশি করে পানি খাওয়ার জন্য, হ্যাঁ তারপরে আপনার শারীরিক পরিশ্রমটা বা ব্যায়ামটা বাড়ানোর জন্য, তারপরে বেশি আঁশযুক্ত খাবারগুলা খাবার জন্য, যেমন ঢেঁড়স, তারপরে আপনার পেঁপে এগুলা, তারপর ফ্রুটস এগুলা বেশি বেশি করে আমরা খেতে বলি। তারপরে আপনার যে খাবারগুলাতে আঁশ কম, যেমন জাঙ্ক ফুড, চিপস, হ্যাঁ লাল মাংস, এগুলো আমরা অ্যাভয়েড করতে বলি। এছাড়া মানে এছাড়া যেটা করা যায় যে ওই যে আপনার যে যোগ ব্যায়াম, রিফ্লেক্সোলজি, এগুলা অ্যাডভাইস করে দেই যে এগুলা করলে কিন্তু মানে রোগী মোটামুটি এটা থেকে বেরিয়ে আসতে পারে বা সমস্যাগুলো নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে আর কি অনেক ক্ষেত্রেই। যদি সঠিক সময়ে এই কনস্টিপেশনের চিকিৎসাটা না করা যায়, কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা না করা গেলে কি কি অসুবিধা হতে পারে বলে আপনি মনে করেন? প্রথম কথা হলো, আপনার যদি কোষ্ঠকাঠিন্যের জন্য মানে আমরা কখন চিকিৎসা নিব, আমরা সবসময় বলে থাকি যে যদি আপনার মানে সপ্তাহে 3 বারের বেশি স্টুল পাস না করে, হ্যাঁ এবং সাথে যদি দেখেন যে আপনার এটার কারণে যদি পায়খানা রাস্তা দিয়ে রক্ত যায়, অথবা যদি ওনার যদি ওজন কমে যায়, অথবা যদি রক্ত শূন্যতা দেখা দেয়, হ্যাঁ রক্ত শূন্যতার যে সিমটম, বিশেষ করে মাথা ঘুরানো, দুর্বল লাগা, তারপরে আপনার অস্বস্তি লাগা, এগুলো যদি দেখা যায়, তাহলে তো দেরি না করে অবশ্য তখনই অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ঠিক আছে, যদি এই সমস্যাগুলার মানে কোনোটা উপস্থিত থাকে, সাথে কনস্টিপেশন থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। জি, এমনিতে আমরা শুনেছি যে মানে অনেকে আসে সময় মতো বাথরুম করে না, মানে যখন পায়খানার ভাব হয় তখন এটা চেপে রাখে, তো পরবর্তীতে দেখা যায় যে সে কোনো এক টাইমে বা হয়তো সে ব্যস্ত ছিল, অফিস করছে বা কোনো মিটিং এ ছিল, তো এই এই সব মুহূর্তে যারা চেপে রাখে এদের কি দীর্ঘকালীন মানে কোনো অসুবিধা হতে পারে কিনা, বা কনস্টিপেশন টেন্ডেন্সিটা মানে তীব্রতার দিকে যেতে পারে কিনা? যে সেটা অবশ্যই, আপনি যখন একটা নর্মাল যে পাথওয়ে আছে এটাকে যদি আপনি ইনহিবিট করেন বা বন্ধ করে রাখেন, তখন অবশ্যই একটা কমপ্লিকেশন তৈরি হবে। তো আপনার যখনই পায়খানা বা প্রস্রাব চাপবে, তখন এটাকে কখনোই মানে দীর্ঘ সময়ের জন্য আটকিয়ে বা যদি সুযোগ থাকে এটাকে বন্ধ করা উচিত হবে না, কারণ এই দীর্ঘ সময় পায়খানা চেপে রাখার ফলে কিন্তু তার এক সময় এটা কনস্টিপেশনের রূপ নিবে। হ্যাঁ তো অবশ্যই পায়খানা যদি ওনার ধরে, তাহলে অবশ্যই এটা মানে না আটকিয়ে করে ফেলাই সবচেয়ে ভালো, এবং এটা করলে আপনার বাওয়েলের উপর চাপও কম পড়ে এবং পরবর্তীতে আপনার মানে এ থেকে কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা কম। কারণ শক্ত পায়খানা অনেক দীর্ঘ সময় চেপে রাখলে কিন্তু পরবর্তীতে করতে গেলে এখান থেকে আপনার পায়খানার রাস্তায় ব্লিডিং হইতে পারে, হ্যাঁ তারপরে আপনার অন্যান্য যে আরো বড় বড় অনেক সমস্যা দেখা দিতে পারে। অবশ্যই পায়খানা যদি ধরে থাকে, তাহলে যদি সুযোগ থাকে তা পর্যাপ্ত ব্যবস্থা থাকে, তা অবশ্যই করে ফেলা উচিত, আটকিয়ে রাখা উচিত না। অনেক সময় দেখা যায় যে অনেকের মানসিক চাপ থাকে, অনেক স্ট্রেস নেয়, তো ওই জায়গা থেকে কি মানে বায়োস ইরেগুলার হওয়ার সুযোগ আছে বা কনস্টিপেশন হওয়ার সুযোগ আছে? জি অবশ্যই আছে, কারণ আপনারা জানেন যে আমরা একটা টার্ম বলে থাকি যে ইরিটেবল বাউল সিন্ড্রোম, যেটাকে বাংলা মানে শর্ট টার্মে আইবিএস বলে। তো আইবিএস এর কিন্তু দুইটা ভ্যারাইটি, একটা হলো যে কনস্টিপেশন ভ্যারাইটি, আরেকটা হলো ডায়রিয়াল ভ্যারাইটি, আর আরেকটা আছে মিক্সড, ওটার মধ্যে কনস্টিপেশনও থাকে ডায়রিয়াও থাকে। তো কনস্টিপেশন ভ্যারাইটি যেটা, ইভেন যে আইবিএস রোগটা, এটা কিন্তু কোনো আপনার অর্গানিক কোনো ডিজিজ না, মানে যেটা যে কোনো
পেটের কোনো সমস্যা যে মানে কোনো জায়গায় রোগের কারণে হচ্ছে তা না, এটা আমরা বলি যে ফাংশনাল অ্যাবডোমিনাল ডিসঅর্ডার। অনেকটা মনের রোগের মানে বহিঃপ্রকাশ ঘটে পেটের অসুখের মাধ্যমে। তো এই ধরনের রোগ হইলে অবশ্যই যখন স্ট্রেস নেয় তখনই কিন্তু এই জিনিসগুলো বেশি দেখা দেয়। এছাড়াও দেখা যায় যে রোগী যখন পর্যাপ্ত ঘুম না হয়, অতিরিক্ত টেনশন করে, হ্যাঁ, তখন কিন্তু এই যে আপনার কনস্টিপেশন দেখা দেয়। এবং অতিরিক্ত ডিপ্রেশনে চলে গেলেও যদি রোগী ঠিক মতো খাওয়া দাওয়া গ্রহণ না করে, ঠিক মতো পানি পান না করে, সে যদি তার নিজের প্রতি খেয়ালই না হয়, সে যদি তার পরিশ্রম করা বা ব্যায়াম করা কমিয়ে দেয়, তখনই কিন্তু কনস্টিপেশন দেখা দিবে। তো অবশ্যই এটা একটা মানসিক বা মানসিক ভারসাম্য সমঅবস্থার সাথে এটার অবশ্যই যোগাযোগ রয়েছে। তো মানুষ যদি অতিরিক্ত টেনশন করে বা অতিরিক্ত স্ট্রেস নেয়, তাহলে অবশ্যই তার কনস্টিপেশন দেখা দিতে পারে। জি জি, অনেক ধন্যবাদ। আমরা দেখেছি যে এর আগে অনেক দিন ধরে মানে যে দীর্ঘকালীন আর কি কনস্টিপেশন সমস্যায় ভুগছে আর কি কোষ্ঠকাঠিন্য, তো যারা এই ধরনের সমস্যায় ভুগছে এদের কি এটা দিয়ে মানে এই ধরনের সমস্যায় যারা ভুগছে তাদের কি অসুবিধা হতে পারে, মানে ফিউচারে কোনো আরো কঠিন কোনো সমস্যার মধ্যে তারা পড়তে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই। যখন কনস্টিপেশন দীর্ঘস্থায়ী সমস্যা হয়ে দাঁড়ায়, তখন কিন্তু আপনার এটার কনস্টিপেশন থাকে না, এটার তখন কনস্টিপেশন থেকে কমপ্লিকেশন শুরু হয়। যেমন কমপ্লিকেশন কেমন, আপনি যখন হার্ট স্টুল পাস করবেন তখন কিন্তু আপনারা জানেন যে আমাদের যে মলদার যে অংশটা, যেটাকে আমরা রেকটাম এবং অ্যানাল ক্যানাল বলে থাকি, এই অংশের ভিতরের পার্টটা কিন্তু স্মুথ, আমাদের মুখের ভিতরটা যেরকম অনেকটা সেরকমই। তো যখন কোনো হার্ট স্টুল ওই দিক দিয়ে পাস করবে, এবং হার্ট স্টুল পাস করার সময় যেটা হয় যে ওই যে ওই জায়গার যে মানে ইপিথেলিয়ামটা আছে ওইটা ব্রিচ হয়, মানে কেটে যায় বা ফেটে যায়, এবং ফেটে গেলে কিন্তু ওখান থেকে রক্ত হইতে পারে। এই কন্ডিশনটার নাম হইল অ্যানাল ফিশার। আর যখন আমরা আরো নিচের দিকে চলে আসি, যে আমাদের যে অ্যানাল স্ফিংটার আছে, এইখান দিয়ে যখন কন্টিনিউয়াস মানে হার্ট বাউল পাস করবে, হার্ট স্টুল পাস করবে, তখন কিন্তু আপনার এখানে কিছু ক্রনিক্যালি চেঞ্জ হয়, এখানকার ভেসেল গুলা ফুলে যায়। এখানে তিনটা কলামে ভেসেল থাকে, চারটা কলামে, তো এইগুলো ফুলে যায়, এবং এই কন্ডিশনটার নাম হলো আপনার হ্যামোরয়েডস বা আমরা যেটাকে পাইলস বলি। তো এখানে ফিশার এবং পাইলস বলেন বা বলেন হ্যামোরয়েডস বলেন, সবই কিন্তু কনস্টিপেশনের কারণে হয়। আরেকটা জিনিস হইতে পারে যে ক্রনিক কনস্টিপেশন থেকে ইভেন আপনার ফিস্টুলাও ডেভেলপ করতে পারেন। আবার এমনও হইতে পারে যে আপনার ওখানে রিপিটেড যদি এই যে ফিস্টুলা বা যেগুলা বললাম এগুলো যদি দীর্ঘদিন থাকে, এখান থেকে কিন্তু এটা ক্যান্সারও রূপ নিতে পারে যদি সঠিক সময় চিকিৎসা না করা হয়। তাহলে এগুলো সবগুলোই কিন্তু কনস্টিপেশনের কমপ্লিকেশন, যে আপনার আপনি ঠিক সময়ে যদি বাউলটা পাস না করেন, আপনি যদি তার দীর্ঘস্থায়ী কনস্টিপেশন থাকে, এখান থেকে কিন্তু যেমন হ্যামোরয়েডস হইতে পারে, যেমন ফিশার হইতে পারে, তেমনি অনেকদিন দীর্ঘদিন এগুলো থাকলে কিন্তু এখান থেকে আপনার ইপিথিলিয়াম চেঞ্জ হয়ে এটা ক্যান্সারও রূপ নিতে পারে। আচ্ছা, এটা আসলে অনেক মানে গুরুতর সমস্যার দিকে এগিয়ে যেতে পারে, তাই আমার মনে হয় যে এই বিষয়ে মানে যদি আরেকটু পরিষ্কার করে ধারণা দেওয়া যায় যে কি করলে মানে কি কি ধরনের খাবার খেলে বা কি করলে এই সমস্যা থেকে এড়ানো যায়, মানে এই সমস্যাটা থেকে মানে দ্রুত পরিত্রাণ পাওয়া যায় আর কি, যদি এটা একটু বলতেন মানে কি করবে কি করবে না। আচ্ছা, এইটার একটা বিরাট অংশ কিন্তু আমাদের আশিসদা বলে ফেলেছে যে খাদ্য প্রণালীর অংশ বা কোন কোন জিনিসগুলো খেলে কনস্টিপেশন থেকে খুব দ্রুত আরোগ্য পাওয়া যায়। তো আমরা সাধারণত রোগীদেরকে যে জিনিসগুলা সচরাচর বলে থাকি, আমি ওগুলাই বলবো, যে আমরা বলে থাকি যে আপনি খাওয়াটা নিয়মিত খান, এবং খাওয়াতে আঁশ সমৃদ্ধ খাওয়ার পরিমাণ বাড়ান, এবং আপনি যেগুলা কম আঁশযুক্ত খাবার ওগুলা পরিহার করুন, নিয়মিত ব্যায়াম করুন, এবং নিয়মিত আপনার এই যে যে আশিসদা যে যোগ ব্যায়াম গুলা দেখালেন বা রিফ্লেক্সোলজির যে ব্যায়াম গুলা এগুলো আপনি ফলো করেন। 3 নম্বর হলো আপনি যদি দীর্ঘদিন কোনো মানে দীর্ঘদিন যাবত কোনো ব্যথার ওষুধ খাবেন না, পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, হ্যাঁ, এবং যে ওষুধগুলোর কারণে যদি ওনার কনস্টিপেশন হয়ে থাকে তাহলে এই ওষুধগুলা চেঞ্জ করে খাওয়া, অথবা দরকার না থাকলে না খাওয়া, হ্যাঁ। তারপরে আপনার যদি আন্ডারলাইন কোনো ডিজিজ থেকে থাকে, যেমন যদি তার হাইপোথাইরয়েডিজম, হাইপারক্যালসিমিয়া অথবা তার IBS এগুলো থেকে থাকে, তাহলে অবশ্যই এগুলো চিকিৎসা করতে হবে। আর ঘরোয়া কিছু জিনিসপত্র আছে, যেমন আপনার আমরা রোগীদেরকে ওষুধ তো দেই, সাথে আমরা ইসবগুল খাইতে বলি। ইসবগুলটা যদি রাতে শোয়ার আগে 2 চামচ 1 গ্লাস পানিতে মিশিয়ে
খেয়ে থাকে, তাহলে কিন্তু এটা আপনার অনেকাংশেই পরের দিন ওনার হার্টস্টুলটাকে সফট করে ফেলে। তারপরে আমরা ওই যে অ্যালোভেরা বা ঘৃতকুমারী, এইগুলাও কিন্তু খাইলে আপনার উপকার পাওয়া যায়। এগুলা তো ঘরোয়া টোটকা রয়েছে। আর আশিস ভাই যেটা বললো যে আপনার ওই যে একটা মিশ্রণ, ত্রিফলার যে মিশ্রণটা, এগুলো খাওয়া যেতে পারে। আর হলো যে পানির পরিমাণ খাওয়াটা বাড়াইতে হবে, আর সিডেন্টারি লাইফস্টাইলটা অ্যাভয়েড করতে হবে, মানে হাঁটতে হবে বা ব্যায়াম করতে হবে। যদি সম্ভব হয় যোগ ব্যায়াম গুলো করলো তাহলে কিন্তু অবশ্যই এটার ভালো ফলাফল পাওয়া যাবে। অনেক ধন্যবাদ। আমি আবার একটু আশিসদার কাছে আসতে চাই। আশিসদার যদি আমাদের একটু বলেন যে আসলে কি ধরনের লাইফস্টাইল ফলো করলে এই কোষ্ঠকাঠিন্য সমস্যাটা আমরা এড়িয়ে চলতে পারবো, মানে এই সমস্যায় আমাদের পড়তে হবে না, মানে প্রিভেন্টিভ কি করণীয় আছে? প্রিভেন্টিভের কথা আমরা প্রায় দুজনে বলেই ফেলছি। হ্যাঁ, কথা যদি সামারি করা হয় তাহলে প্রিভেন্টিভ জিনিসগুলো এসে গেছে অলরেডি। যেটা করতে হবে, আমাদের পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, ঘুম একটু জোরে বলতে হবে, এবং টেনশন ফ্রি থাকতে হবে। টেনশন ফ্রি অ্যাকচুয়ালি থাকা সম্ভব না, কারণ টেনশন আমাদের থাকবে, টেনশন গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করতে হবে। আমরা টেনশন ফ্রি থাকতে পারবো না, কিন্তু যেটা করতে হবে আমাদের টেনশন গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করতে হবে। অহেতুক রাগারাগি করা যাবে না। অনেকে দেখবেন যে আমরা রেগে যাই, রেগে গেলে আমাদের যেটা হয় আমাদের লিভার তখন ঠিকমতো কাজ করে না। যারা অতিরিক্ত রাগি তাদের লিভার কিন্তু সঠিকভাবে কাজ করে না। এ কারণে রাগ কমাতে হবে। রাগ কমানোটা কিন্তু সম্পূর্ণ নিজের উপর। এগুলো সমস্ত আবেগই, আবেগ ঘটিত যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। এগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এবং সাথে যদি আমরা আঁশ জাতীয় খাবার বেশি পরিমাণে খাই, এবং যে সমস্ত খাবারে আঁশ নাই, বিশেষ করে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড যেগুলোকে বলি, কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস যেগুলো আছে, এগুলোকে টোটালি অ্যাভয়েড করতে হবে। এবং ময়দা থেকে তৈরি কোনো খাবার, আমরা এখন সবচেয়ে যেটা বেশি খাই সেটা হচ্ছে ময়দা থেকে তৈরি খাবার। ময়দা হচ্ছে খুব খারাপ একটা জিনিস, যার ভেতর থেকে ময়দা অর্থাৎ গমের থেকে উপরে যে পার্টটা থাকে, যেখানে আঁশটা থাকে, সেই আঁশটাকে টোটালি বের করে ফেলানো হয়, এবং বাদ বাকি যে শ্বেতসার বা শর্করা যেটা আছে শুধুমাত্র সেটাই থাকে। এই কারণে ময়দা থেকে প্রস্তুতকৃত সমস্ত খাবারকে অ্যাভয়েড করতে হবে, এবং সমস্ত রকম ফাস্টফুড ত্যাগ করতে হবে। এগুলো যদি আমরা করতে পারি, এবং সাথে সাথে আমাদের ডাক্তার সাহেব যেটা বললেন যে আমরা নিয়মিতভাবে এক্সারসাইজ করা, আমি যে এক্সারসাইজগুলো দেখালাম এই এক্সারসাইজগুলো যদি নিয়মিতভাবে করা হয়, শুধু যে এই এক্সারসাইজ সেটা বলবো না, অনেকে হয়তো এই এক্সারসাইজ পারবো না, কিন্তু এটা হচ্ছে বেস্ট। এই কারণে বলি, কারণ আপনার এটা করতে গেলে আপনি যদি হাঁটতে চান তাহলে হাঁটার জন্য আপনার একটা জায়গার প্রয়োজন, একটা লম্বা জায়গার প্রয়োজন পড়বে, অথবা বাসায় যদি হাঁটতে চান তাহলে আপনার ট্রেডমিল লাগবে। কিন্তু এটা করতে আপনার দেহটা থাকলেই আপনি করতে পারবেন, অন্য কোনো কিছুর উপর নির্ভর করতে হবে না যোগব্যায়ামের ক্ষেত্রে। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর পাশাপাশি এই যে আমরা যেটা করতে পারি যে রিফ্লেক্সোলজি বা আকুপ্রেশার, এটা পাশাপাশি করতে পারি প্রিভেন্টিভ হিসেবে এগুলো সবকিছুই। এবং প্রিভেন্টিভটাই করা আমার কাছে যেটা মনে হয় ডাক্তারি শাস্ত্রের প্রধান উদ্দেশ্যই কিন্তু এটা, যে আমার রোগ যেন না হয়। কিন্তু আমরা সাধারণ মানুষ যারা, তারা রোগ যতক্ষণ না হয়ে সেটা কঠিন অবস্থায় খুব মারাত্মক পর্যায়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমরা ডাক্তারের শরণাপন্ন হই না। কিন্তু আমরা যদি প্রথম দিকে শরণাপন্ন হই ডাক্তারের, অথবা আমার রোগ যাতে না হবে সেই চেষ্টাটা যদি করি শুধুমাত্র, তাহলে কিন্তু আমাদের আর এই সমস্যায় পড়তে হয় না। তা আমরা এইগুলোই, এই কাজগুলো করি তাহলে আমাদের কিন্তু আমরা দেহকে আমরা প্রিভেন্টিভ করতে পারবো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এবং আর একটা বিষয় একটু এখানে অ্যাড করি, ডাক্তার সাহেব যদিও কথাগুলো বলে ফেলছেন যে আমাদের পেট থেকে, আমি এখানে পেট বললাম, পুরো পেটের কথাই বলছি, পেট থেকে অর্থাৎ আমাদের ইনপুটের পর আউটপুট যদি সঠিকভাবে না হয়, বর্জ্য যদি জমে থাকে আমাদের দেহে, তাহলে কিন্তু রোগ হওয়াটা স্বাভাবিক বিষয়। এবং এখানে রোগ হয় প্রায় আমাদের পেট যদি সঠিকভাবে পরিষ্কার না হয়, সেখান থেকে বহুবিধ, ডাক্তার সাহেব শুধু আমাদের মলদ্বার সংক্রান্ত কথাগুলো বলছেন,
এর পাশাপাশি আরো সমস্ত প্রায় 70% রোগ কিন্তু আমাদের পেট প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী। 70% রোগ তৈরি হওয়ার জন্য আমাদের পেট প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী। তাই এই 70% রোগকে যদি আমরা ঠিক রাখতে চাই তাহলে আমাদের পেটকে অবশ্যই পরিষ্কার রাখতে হবে এবং কোষ্ঠকাঠিন্য যাতে না হয় তার জন্য আমাদের অবশ্যই এই নিয়মগুলো অনুসরণ করতে হবে। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। আমি জাস্ট একেবারেই আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমি অরূপ কুমার রায় ওনার কাছে জাস্ট একটা কথা একটু জাস্ট বলতে চাই, যে আসলে যদি এক কথায় আমরা বলতে চাই যে কনস্টিটিউশন থেকে আমাদের প্রিভেন্টিভ থাকার জন্য বা কি করণীয় সেটা যদি, মানে আমরা অলরেডি অনেক কথাই বলে আসছে, যদি আপনি মেডিকেলের ভাষায় একটা কথা একটু বলে দেন তাহলে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে যাবো আর কি। এক কথায় আসলে টু স্টে অ্যাক্টিভ, আপনি অ্যাক্টিভ থাকেন। আর যেটা সঠিক জীবন প্রণালী আছে আমাদের, যেটা মানে সঠিক জীবন প্রণালী যেটা আমরা অনেকেই ফলো করি না, ওইটা ফলো করলে এটা থেকে আমার মনে হয় 80-90% ক্ষেত্রে উত্তরণ করা সম্ভব। তো ওষুধ টষুধ এগুলো তো আসলে সিমটোম্যাটিক, কিন্তু এটাকে যদি আপনি প্রিভেন্ট করতে চান তাহলে একটাই উপায়, এটা হচ্ছে নিয়মিত খাদ্য গ্রহণ এবং সঠিক জীবনযাপন প্রণালী। এটাই একটাই জিনিস, এই জিনিসটা করলে আপনার এই সমস্যা থেকে 90% ক্ষেত্রে আপনার আপনি ফ্রি থাকতে পারবেন, কনস্টিপেশন ফ্রি। তো আমার এটাই শেষ কথা, যে এ থেকে বাঁচতে হলে বা এ থেকে মানে ভালো থাকতে হলে অবশ্যই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে। আজকে আসলে যারা আমাদের সাথে ছিলেন, আমাদের অনুষ্ঠানটা যারা উপভোগ করেছেন, আমার মনে হয় কনস্টিপেশন সম্পর্কে এত তথ্য একসাথে জানার সুযোগ এর আগে অনেকেরই হয়নি, আমার বিশেষ করে হয়নি আর কি। তো আমি আশা করব আমার মতো আপনারাও সবাই উপকৃত হয়েছেন। তারপরও যা মানে মানুষের ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, বিভিন্ন রকমের অসুবিধা থাকতে পারে, যে যেটা হয়তো আমাদের আজকে আলোচনা হয়নি বা বলার সুযোগ হয়নি, তো আপনারা যদি এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আপনারা স্বাস্থ্য বাজারের সাথে পরবর্তীতে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ওয়েবসাইটে বা পেজে আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন। এবং আমাদের যারা বিশেষজ্ঞ আছেন ডাক্তার অরূপ কুমার রায় এবং আশিষ দা, ওনাদেরকে আপনারা এই বিষয়ে আরো মানে আরো বিস্তারিত জানতে পারবেন এবং ওনাদের কাছ থেকে এই বিষয়ে সমাধান পাবেন বলে আমি বিশ্বাস করছি। তো আজকের মতো আমরা অনুষ্ঠানটা এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন এবং এভাবেই আমাদের পাশে থাকবেন। সবাইকেই শুভকামনা, শুভরাত্রি। যারা আমাদের গেস্ট ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আশিস দা, ধন্যবাদ অরূপ কুমার রায়, ভালো থাকবেন আপনারা। থ্যাংক ইউ, ধন্যবাদ।